أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله যারা নবী রাসূলদের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান এমন ধরনের লোকদের সবচেয়ে বেশি সম্পর্ক আমরা দেখতে পাই আহলে কিতাবদের মধ্যে, মুসলমানদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে। এখন খ্রিস্টানদের ভিতরে কিন্তু হিটলারও ছিল, মুসলমানদের মধ্যে মিস্টার জিন্নাও ছিল, আবার এজিদের ইতিহাসে দেখতে পাই সেও মুসলমান ছিল। এরা সবাই কি নবী রাসূলদের সুপারিশ পাবে? কোরআন 5 নম্বর সূরা আল মায়েদা এর 72 এবং 73 আয়াতে বলছে, যারা ঈসা রাসূলকে তিনজনের একজন মানবে তারা কাফের, তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন এখানে বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর আয়াত 5 নম্বর সূরা আল মায়েদা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারিয়াম, মাসীহ ইবনে মারিয়ামকে যারা মনে করে যে তিনি হলেন আল্লাহ, তাহলে তাদেরকে আল্লাহ বলছেন তারা সবাই কাফের। অথচ ওয়াকাল আল মাসীহ ইয়া বানি ইসরাঈল, মাসীহ রাসূল তিনি বানি ইসরাঈলদেরকে সবসময় বলতেন, ওয়াবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, আর যারা জুলুম করবে এই দুর্নীতিবাজদের জন্য কেউ সাহায্য করবে না। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারাও কাফের যারা বলছে যে, যারা এই তৃতীয়বাদীকে বিশ্বাস করে তাদেরকেও আল্লাহ বলছেন কাফের। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন লা ইয়ামাসসানাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন যে আল্লাহ একক, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আর যদি তারা না থামে যা কিছু তারা বলে যাচ্ছে তাহলে অবশ্যই তাদের এই কোরআনের আয়াত গোপন করার কারণে পুরানো আজাব ঘিরে ধরবে। হিটলার হোক, এই টাইপের যারা খ্রিস্টান হোক না কেন, এদেরকে আল্লাহ টোটালি বলছেন এরা সবাই কাফের। রাসুলে করিমের সুপারিশ নেওয়ার জন্য যে সমস্ত মুসলমানদের মধ্যে রয়েছে এই মতবাদ যে কেয়ামতের মাঠে তিনি সুপারিশ করবেন, তাহলে তাদের জানতে হবে 25 নম্বর সূরা আল ফুরকান এর 30 নম্বর আয়াতে রাসুল কাদেরকে সুপারিশ করবেন এবং কাদের বিরুদ্ধে যাবেন। এখানে বলা হচ্ছে ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, 25 নম্বর সূরা আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। রাসুল আরজ করবেন, হে আমার রব, নিশ্চয় এরা আমার কওমের লোক, এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। এখন আপনি যেখানে যান না কেন, আপনি যে কোনো মতবাদে যান না কেন, আপনি যদি কোরআন ছেড়ে জীবন কাটান অথবা কোরআনের সাথে অন্য গ্রন্থগুলি সম্পৃক্ত করে সেইগুলি মেনে যদি জীবন কাটান, তো রাসুলের সুপারিশ থেকে আপনাকে মাহরুম থাকতে হবে। আর খ্রিস্টানরা সবাই কাফের, খ্রিস্টান জিহোবা হোক, অর্থোডক্স হোক, প্রোটেস্ট্যান্ট হোক, ক্যাথলিক হোক, আরও এর অঙ্গ সংগঠন যা ছোট ছোট পার্টিজ রয়েছে সেগুলি হোক না কেন, আর আহলে কিতাবদের মধ্যে যারা রাসুলের সুপারিশ পাওয়ার জন্য বসে আছেন আর মনে করছেন যে আমরা গুনাহ করে যাচ্ছি, সমস্যা নেই রাসুল আছেন, তো তাদের জানতে হবে কিয়ামতের মাঠে রাসুল একটি কথাই বলবেন যে অকাল রাসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহকে বলবেন এরা সবাই আমার কওমের লোক কিন্তু কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। এখন কোরআন ছেড়ে জীবন কাটিয়ে আপনি যত বড়ই রাসুলের সুপারিশের দাবিদার হন না কেন, রাসুল আপনার বিপক্ষে যাবে, পক্ষে যাবে না, এটি কোরআনের ফয়সালা।